ফ্রি ফায়ার জীবনে ঘটেছে এমন কিছু অ্যাংরি মোমেন্ট যা এর আগে কল্পনা করতে পারে না। প্রথমে তারা কিছু একটা কারণে গেমের মধ্যে রেগে যায়, তারপর তারা এমন ভাবে গালি ব্যবহার করে, পরবর্তীতে তাদেরকে ওই সব নিয়ে রুস্ট করা হয়। ফ্রি ফায়ারে সেই ইউটিউবারদের এমন অ্যাংরি মোমেন্ট আর কোথাও খুঁজে পাবে না। ইউটিউবারও কি তাহলে রেগে যেতে পারে? শুধু রেগে যাওয়াই না, রেগে গিয়ে লক্ষ টাকার কিবোর্ড এবং পিসি ব্যাঙ্গার দেওয়ারও ঘটনা রয়েছে। আজকে এই ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এই চ্যানেলে। নাম্বার সেভেন যে ইউটিউবারটা আছে তার নাম হচ্ছে বিএনএল। পুরোটা সবাই জানো, বিএনএল একজন শান্ত মস্তিষ্ক প্লেয়ার। শান্ত মস্তিষ্কের বিএনএল অনেকবার রেগে গিয়ে এমন সব ঘটনা ঘটে যা ছিল আনএক্সপেক্টেড। ঘটনাটা হয় এই জায়গা থেকে, এখানে তার টিমের দুইজন মারা যায়। মরে যাওয়ার পর এখন সে ছিল লাস্ট প্লেয়ার। বিএনএল এখন রাশ করে খেলতেছে, প্রো প্লেয়ার হতে গিয়ে দেখা যায় সামনে নিমে কাছে গিয়ে মারা যায়। প্রথম একটা প্লেয়ারকে ডাউন করার পর চলে আসে আরো একটা ফুল স্কোয়াড। এরপর বিএনএল আরেকটা প্লেয়ারকে ডাউন করে, ঠিক ডাউন করার পর বিএনএল পিজি হয়ে যায়। এরপর বিএনএল যেভাবে রেগে যায় তা ছিল আনএক্সপ্লেইনড। এখানে তাদের মধ্যে অ্যাংরি মোমেন্টটা কিভাবে সেটা তোমরা নিজেরাই দেখো। সারাদিন তো খালি ইউটিউবের ভিডিওতে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা এগুলাই তো কইরা বেড়াস, মানে ওয়ান পারসন করতে তো দেই না জীবনে, লাইভ স্ট্রিমও করস না, মানে পুরাই পিওর লেভেলের বট। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে যদি সবচেয়ে বড় বট থাকে এটা হচ্ছে কোবরা জিহাদ। ঠিক আছে, কোবরা জিহাদ খেলার তো এক ডাইসও পারে না, সারাদিন খালি হ্যান তেন উল্টা পাল্টা ভিডিও বানায়, ইভেন্টের ভিডিও বানায়, আমাদের সাথে আমাদের মতো প্রো প্লেয়ারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করে দেখাও। তো প্রথমে দেখা যায় ভিডিও শুরুতে কোবরা জিয়াদকে অনেকভাবে অপমান করে, পরবর্তীতে কাজিওরপা কাস্টমার চ্যালেঞ্জ করে গেমিং উইথ জিয়াদকে। তাকে যখন এইভাবে অপমান করে তখন গেমিং উইথ জিয়াদ আরো বেশি রেগে যায়। এরপর কাস্টমারকে তাদের সাথে যা হয় সেটা তো না দেখারই ছিল। প্লেয়ার আমার দুই দিনে আয়রা আমার চ্যালেঞ্জ দেয়, পারস না আমার লগে বটের বাচ্চা বট আয় সামনে আয়। হে কি রে ভাই, মরছে একদিন লাইভ করতে অবস্থায় নেপাল একজন প্লেয়ার আসে এবং তাকে আসে গালি দেওয়া শুরু করে। এরপর যা হই क्या बोल रहा है लौड़िया, बोल अब बोल। चिकने मादर चोद, अरे चल तेरी माता की मादर चोद, लौड़े मादर तेरी माता की मादर चोद, अरे टिक अच्छे तेरी माता की लौड़े मादर चोद, तेरे माता की मादर चोद, तेरी माता की लौड़े, बोल बोल বল তরি বাকি জুত লাউড়ে তরি বাকি জুত মাদার। আর কিছুক্ষণ রাখলে এস গেমিং এর গালি শুনে ভায়োলেন্সে চলে আসতে পারে। এটা সত্যি যে এস গেমিং অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে অনেক বেশি অ্যাবিউস ইউজ করে, যা ছিল এটা পুরো আনএক্সপেক্টেড। এত বড় একজন ইউটিউবার যে রেগে যেতে পারে সেটা আসলে কেউ জানতোই না। তরি বাকি জুত, তরি বাকি জুত, আর এখানে রেগে যাওয়ার বিষয় কেউ কাউকে ছেড়ে দেয়। তবে তোমরা কি করো যখন তোমাদের অনেক বেশি রাগ হয়? আমি যখন বুয়াতে স্ট্রিম করতাম আমার সাথে সেম একটা ঘটনা ঘটে, পরবর্তীতে লাইভ স্ট্রিম অফ করে। যারা বুঝে নিয়েছে অলরেডি বুঝে নাও। নাম্বার ফোর, জান্নাত গেমিং। যারা ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিতে আছে ফ্রি ফায়ার ম্যাক্সিমাম প্লেয়ারই জান্নাত গেমিং কে চিনে থাকবে। এই ক্লিপটাতে জান্নাত গেমিং এমন ভাবে রেগে গেছিল, এটা কোনো স্কিপ পেছনে, এটা অরিজিনাল এবং অরিজিনাল রাগের মুহূর্ত ছিল। এই ঘটনা ঘটে সে একজন র্যান্ডম প্লেয়ারকে নিয়ে গেম খেলে। গেম খেলার শুরু থেকে জান্নাত গেমিং ঠিক ভালো ব্যবহারই করে। গেমের মধ্যে গিয়ে জান্নাত গেমিং কে ওই প্লেয়ারটি একটা খারাপ কথা বলে ফেলে। কি খারাপ কথা সেটা তো জানো, রেগে গিয়ে নিজের টেবিলে নিজেই ঘুষি মারে। দেখানো সে সিরিয়াস অ্যাংরি মোমেন্টটা। কি এমন হইছে?
শান্ত নিজেটা সামলাও হইছে ভাই আর না সে এই ভিডিওতে আসলে সিরিয়াস ভাবে অনেক বেশি রেগে গেছিল অনেক নিজের ইচ্ছাভাবে স্ক্রিপ্টেড ভাবে রেগে গেল জান্নাত গেমিং এর এই রাগটা ছিল অনেক সিরিয়াস মেইনলি রেগে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ কমিউনিটি যে অডিয়েন্স স্ট্রিমারদের সাপোর্টের বদলে অনেক গালাগালি করে নাম্বার 3 যে ইউটিউবারটা আছে সে হচ্ছে জ্ঞান গেমিং জ্ঞান গেমে একজন রেগুলার লাইভ স্ট্রিমার জ্ঞান গেমিং এর লাইভের মধ্যে অনেক বেশি রেগে যায় একদিন ম্যাক্সিমাম টাইমে দেখা যায় জ্ঞান গেমিং ফান করে স্ট্রিম করে জ্ঞান গেমে একবার সিরিয়াস ভাবে রেগে গিয়েছিল এবং পরে টোটাল গেমিং এর অডিয়েন্স দের সেইভাবে শিক্ষা দিয়েছিল রেগে যে কারণ ছিল লাইভ স্ট্রিমের মধ্যে টোটাল গেমিং এর যে অডিয়েন্স তারা বলতেছিল যে রাষ্ট্রের ভার্সেস আজুবের একটা কাস্টমাইজ হয়ে যাক কে আসলে ফ্রি ফায়ারে সবথেকে সেরা প্লেয়ার ওই সময় রাষ্ট্রের অনেক নামডাক ছিল ভালো এবং সে অনেক ভালো খেলতো এরপর টোটাল গেমিং এর অডিয়েন্স দের যে জ্ঞান গেমিং যেভাবে দিয়েছিল সেটা তোমরা নিজে দেখলেই বুঝতে পারবে ভাই জো বলা ওই হুয়া গাইস জ্ঞান ভাই অমিত ভাই আর রায় ভাই ভাই তুম লোক চুতি হো কি তুম লোক চুতি হো ভাই তুম লোক চুতি হো এক নম্বর কে গাইস জো লোক এসে কমেন্ট করনো রাই স্টার আজু ভাই তুম লোক চুতি হো ভাই তুম চুতি হো ভাই তুম লোক यार उसको बोलना कभी उन लोगों को बोलना भाई कभी गुलबा लगा खेला है गेम में ऐसे गुलबा लगा पाए कभी देखो उन लोग क्या चूतिया कर तेरा कमेंट कर रहा उसको जाकर बुलाओ কারণ ছিল যে গেমের মধ্যে একটা আপডেট আসার ফলে গেমে অনেক বেশি ল্যাগ দিতে থাকে তখন সমস্যা ছিল এটা যে তখন হাই পিসে গেম খেলা যেতেছে এরপর টোটাল গেমিং গেরানাকে নিয়ে কি বলে সেটা তোমরা নিজে দেখলে বুঝতে পারবে আর এটি টোটাল গেমিং এর ওয়ান অফ দা বেস্ট অ্যাংরি মুভমেন্টের মধ্যে একটি ডুবনে वाला है क्योंकि इतना लेग होता है गेम इतना लेग होता है ना लेग का सॉल्यूशन है ना इन लोगों के पास हैकरों का सॉल्यूशन है फ्री फायर के पास क्या सॉल्यूशन क्या है मेरे को ये समझ नहीं आता फ्री फायर की टीम करती क्या है और ऊपर से इतने ग्लीच है भाई गेम मतलब एक गेम है कि ग्लीच फायर है भगवान जाने यार अद्भुत लेग होता है भाई अद्भुत भाई फिर ये फ्री फायर वाली जो प्रमोशन करते हैं ना बंद कर देना चाहिए BTS के साथ कोलैब के साथ कोई खेलेगा ही नहीं ना अब BTS के फैन आके गेम स्टार्ट किया लेग ही लेग हो रहा है गेम चिपक चिपक के खेल रहा है भाई मतलब चल रहा है वो क्या खेलेगा अनइंस्टॉल ही मारेगा ना सीधा ये टट्टी है तो ऐसा बोल देंगे खत्म है भाई फ्री फायर खत्म है दोस्तों ये नहीं अब ये कौन खेलेगा बताओ यार इतना लेग कौन खेलेगा यार 3 दिन से लगातार भाई इतना भाई साहब यार मत करो BTS के साथ कोलैब भाई गेम को फिक्स कर लो पहले उसके बाद कोलैब करो मतलब दिमाग का दही कर दिया इसने हद होती है किसी भी चीज की भाई यार नहीं चलेगा गेम भाई नहीं चलने वाला गेम भाई फ्लॉप हो जाएगा ये खत्म है भाई गेम मत करो मार्केटिंग मत करो BTS के साथ कोलैबोरेशन टट्टी बना दिया है भाई गेम का यार मजाक बना के रख दिया है गेम का यार जब तुम्हारा लेग होता है हाई रेजोल्यूशन पे हाई रेजोल्यूशन का ऑप्शन ही क्यों देते हो जब तुम में दम ही नहीं है तो फिर क्यों हाई रेजोल्यूशन का ऑप्शन दिया तुमने तुम्हारी गेम ही टट्टी है तो तुम्हें क्यों देना है हाई रेजोल्यूशन का ऑप्शन ये नहीं चलेगा ये खत्म है भाई ये इसको तुम गेम बोलते हो ये हम खेल रहे थे किसी के भी साथ मुंह उठा के कोलैबोरेशन करने चले जाते हो पहले डेवलपर टीम को बोलो ना कि गेम सही करो इतना FPS लैग होता है भाई गेम में कैरेक्टर का स्विच दबाने के बाद 10 मिनट बाद कमांड देते सरकारी गेम हो गया है भाई यार ये वर्ल्ड वाइडली बैन हो जाएगा फिर इंडिया के अंदर नहीं वर्ल्ड वाइडली बैन कर देंगे लोग ये टट्टी है तुम्हारी गेम नहीं है भाई BTS के साथ कोलैबोरेशन करेंगे पहले गेम तो ठीक करो भाई फिर BTS के साथ कोलैबोरेशन करो तुम ये भाई बैन नहीं हुई तो मैं वर्ल्ड वाइडली बैन करा दूंगा भाई नंबर 1 टीवी गेमिंग एक बार लाइव स्ट्रीमर मदर रह गया जगह जगह कारण इतना कोई एक बार अगर तेरा गैन मास्टर रैंक पुश करते थे तुमको तो इतना तेरा रैंक पुश आता हेल्प करे तेरा तो प्रथम ही मेरे दी पर उधर गैन मास्टर ओपोनेंट टीम गुलो तेरा साथ टीम अप करे एवं टीम अप करे टीवी गेमिंग के मेरे दे तो मेरे दर पर असल की घटे घटनाटा ए जगह तक शुरू हुई इतना सुनार जो असल तुम्हारे हेडफोन यूज करते हो ভাই সাইলেন্সার লাগে সাইলেন্সার তো লাগাবো তখন যখন মনে করো টিমমেটে দুজন বা একজন মরে যাবে আর কি আমরা তো পুরো স্কোয়াড আছি না আর মাজেল হচ্ছে বে সবসময় মাথায় রাখবো মাজেলের উপর কিছু নাই আর লাগবে নাকি জিজ্ঞাসা করো আর লাগবে দাদা তোমার ভাই চিটারি ভাই
এলো ডাকো তো ডাকো আমি গেলাম ওদের ডাকো ওদের ডাকো হ্যালো হ্যালো হ্যাঁ ভাই না শুনতে পাচ্ছি আমি তো কথা শুনতে পাচ্ছি মিশেল শুনতে পাচ্ছি ইষ্টু ভাই তুমি লাস্ট মন্থে বেঁচেছিলে হ্যাঁ ও ছিল বেঁচেছিল এরপর কি হয়েছিল সেটা তো তোমরা জানো এই ছিল ফ্রি ফায়ার ইউটিউবারদের সাথে ঘটে যাওয়া এমন কিছু অ্যাংরি মোমেন্ট ওকে 1 মিলিয়ন হতে অনেক বাকি আছে চলে সাবস্ক্রাইব করে দিতে পারো